হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্পন্দন। এটি একটি অনুপ্রেরণামূলক ও শিক্ষামূলক ব্লগ চ্যানেল। এখন আমরা অনুপ্রেরণামূলক ভিডিওর একটি সিরিজ করছি। এই ভিডিওগুলো আমাদের অনুপ্রেরণা যোগায়। আর সেই সিরিজে, যার নাম না বললেই নয়, তিনি আর কেউ নন, বন্ধন ব্যাংকের প্রতিষ্ঠাতা চন্দ্রশেখর ঘোষ। আসুন জেনে নিই তাঁর জীবনের সংগ্রামের ইতিহাস। আপনি কি জানেন যে সাফল্যের চূড়ায় তিনি পদার্পণ করেছেন? একদিন তিনি কিন্তু আত্মহত্যা করতে চেয়েছিলেন। আসুন না জেনে নেওয়া যাক সেই ইতিহাস। সমস্ত বিশ্বসেরা সংস্থাদের হারিয়ে দিয়েছেন চন্দ্রশেখর ঘোষ। 4,500 কোটি টাকার বিনিয়োগ ব্যবসা ছিনিয়ে আনলো বাংলার এই বন্ধন। মিউচুয়াল ফান্ড সংস্থা IDFC অ্যাসেট ম্যানেজমেন্ট কিনল বাংলা ব্যাংকের নেতৃত্বাধীন বন্ধন কনসোর্টিয়াম। দেশ বিদেশের নানান নামিদামি সংস্থার সামনে থেকে ব্যবসা ছিনিয়ে নিয়ে এলো বাংলার এই সংস্থা। বলা হচ্ছে ভারতের বিনিয়োগ বাজারে এর চেয়ে বড় হস্তান্তর এর আগে কখনো হয়নি। মাত্র 7 বছরের মধ্যে সাফল্যের এই চূড়ান্ত শিখরে কিভাবে পৌঁছলেন তিনি? আগরতলার এক বাংলাদেশি পরিবারে তাঁর জন্ম। বাবার ছিল মিষ্টির দোকান, সেখানেই তিনি কাজ করতেন। দোকান পরিষ্কার করা, জলখাবার তৈরি করা, সমস্ত কাজ। আর এই সমস্ত কাজ শেষ করে কোনো রকমে তারপরে ছুটতেন স্কুলে। তারপর বাংলাদেশেই তিনি পাড়ি দেন এক কাকার কাছে। 1985 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্ট্যাটিস্টিক নিয়ে স্নাতকোত্তর পাস করেন। আর অদৃষ্টে ফিরে সেই বছরই পরলোক গমন করেন তার বাবা। সেই সময় একটি আন্তর্জাতিক NGO কর্মী হিসেবে কাজ করেছিলেন তিনি, এবং কাজের সময় দরিদ্র ক্ষুধার অমানবিক দিকটা তার নজরে আসে। দারিদ্র, অনাহার, অপুষ্টিতে ভোগা মানুষগুলোকে দেখে তিনি বুঝতে পারেন, শুধুমাত্র অনুদান দিয়েই এই মানুষগুলোকে সাহায্য করা যাবে না। আয় বৃদ্ধি হলো এর একমাত্র উপায়। এরপর ব্যাংক থেকে 2 লক্ষ টাকা লোন নিয়ে তার নিজস্ব NGO বন্ধন শুরু করেন। ঋণ নীলিমাই ছিলেন তার একমাত্র সঙ্গী। এই প্রসঙ্গে চন্দ্রশেখর বলেন, আমার কাছে 2টি পথ খোলা ছিল, বন্ধনকে সফল রূপ দেওয়া অথবা আত্মহত্যা করা। 2006 সাল, চন্দ্রশেখর বন্ধনকে বন্ধন ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড নাম দিয়ে একটি নন ব্যাংকিং আর্থিক সংস্থায় পরিণত করেন। এরপর বহু ঝড়ঝাপটা পেরিয়ে 2007 সালে ফোর্বসের তালিকা অনুযায়ী বিশ্বের শীর্ষ 50টি ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের মধ্যে বন্ধন ভারতের প্রথম এবং বিশ্বের দ্বিতীয় স্থান দখল করে। এরপর 2014 সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক বন্ধনকে NGO থেকে ব্যাংকের লাইসেন্স দেন। স্বাধীনতার পরে বন্ধন এই প্রথম সংস্থা যাকে ভারতীয় রিজার্ভ ব্যাংক লাইসেন্স দিয়েছে। এরপর 2014 সালে 23শে ডিসেম্বর থেকে ব্যাংক হিসেবে বন্ধনের পথ চলা শুরু। এরপর আর ফিরে তাকাতে হয়নি চন্দ্রশেখরকে। 1 বছরের মধ্যে ভারতের 27টি রাজ্যে 615টি শাখা এবং 205টি ATM পরিষেবা চালু করে বন্ধন। আজ বন্ধনের গ্রাহক সংখ্যা 1.9 কোটি ছাড়িয়ে গেছে। এবার এই সংস্থার বৃহত্তর ক্ষেত্রে নিজেদের ব্যবসা শুরু করতে চলেছে। ভারতীয় বাজারে যখন বিশ্বের তাবড় তাবড় সংস্থা ব্যবসা খুলতে চাইছে, তখন মাত্র 7 বছর আগে শুরু হওয়া একটি সংস্থার এই জয় বেশ গুরুত্বপূর্ণ। এমনটাই কিন্তু মত অর্থনৈতিক বিশেষজ্ঞদেরও। অর্থনৈতিক দুনিয়ায় এই চুক্তি বেশ গুরুত্বপূর্ণ। HDFC, ICICI, স্টেট ব্যাংকের মতো নানান সংস্থার সাথে পাল্লা দিয়ে শূন্য থেকে শুরু করা বন্ধন ব্যাংক এই চুক্তি ছিনিয়ে নিয়েছে, যা ভারতীয় অর্থনীতিতে বিনিয়োগ দুনিয়ায় হওয়া সবচেয়ে বড় চুক্তি,
প্রবাদ আছে, পরিশ্রম সাফল্যের চাবিকাঠি। পরিশ্রমের দ্বারা ভাগ্যের চাবিকাঠি এমন ভাবেও পরিবর্তন করা যে সম্ভব, তা আমরা আজকের এই গল্প থেকে জানতে পারব। আসলে এটা গল্প নয়, এটি একটি সত্য ঘটনা। যে কোনো ক্ষেত্রে সফলতার প্রথম শর্ত হল প্রবল ইচ্ছা শক্তি ও কঠোর পরিশ্রম। আর এই ইচ্ছা শক্তি আর পরিশ্রমকে সম্বল করে মধ্যবিত্ত ছাপোষা বাঙালির ছেলে আজ এক ব্যাংকের প্রতিষ্ঠাতা। তা বন্ধুরা, আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার পরের পর্বে অন্য কোনো এক ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে। ততক্ষণ টাটা, বাই বাই, চড়াইবাতি।